গত বছরের মতো এবছরও হাটহাজারীর সি প্লাস টিভির উত্তর জেলা প্রতিনিধি দলের পক্ষ থেকে অনুষ্ঠিত এই ইফতার পার্টি পাশাপাশি উদযাপন করা হয় সি প্লাসের দ্বিতীয় বর্ষপূর্তি। আজ বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনত এই ইফতার পার্টি ও বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। উত্তর জেলা প্রতিনিধি দলের পক্ষ থেকে সি প্লাসের হাটহাজারী প্রতিনিধি আলমগীর হোসেন এই আয়োজন করছিল। অনুষ্ঠানে সি প্লাসের সিইও এবং এডিটর ইন চিফ আলমগীর অপুর সভাপতিত্বে এডে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন্নেসা শিউলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি এসআর আরমান শাকিল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও এডে আরো উপস্থিত আছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মুর্শেদ, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, হাটহাজারী সমবায় অফিসার মোহাম্মদ আমানুল্লাহ, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ, 6 নং ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান লাবু ও বিশিষ্ট ব্যবসায়ী রহিম শাসয়, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত দর্জি বিশিষ্ট ইসলামী গবেষক ও চিন্তাবিদ আল্লামা শফিউল আলম নেজামি। পরে সি প্লাসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক খারিবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।